এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক টেটের জন্য প্রত্যেকটা বিষয় থেকে মডেল কোশ্চেন পাবলিশ করেছে। আমরা প্রত্যেকটা বিষয়ের মডেল কোশ্চেনের সঠিক উত্তর জেনে নেব। প্রথমেই শুরু করছি মডেল কোশ্চেন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে। এক নম্বর প্রশ্ন, নিম্নে কোনটি শিক্ষণের নীতি নয়? আমরা জানি এর অপশানটা জানা থেকে অজানা, অর্থাৎ আরোহী শিক্ষণ পদ্ধতি, এবং সি এর অপশানটা বিশেষ থেকে সাধারণ, অর্থাৎ অবরোহী শিক্ষণ পদ্ধতি। ডি এর অপশান মনোবৈজ্ঞানিক থেকে যৌক্তিক, এটাও শিক্ষণের নীতি। কিন্তু বি এর অপশান অবরোহী থেকে আরোহী, এটা আলাদা করে কোনো শিক্ষণ নীতি নয়। তাই সঠিক উত্তর বি এর অপশান অবরোহী থেকে আরোহী, এটা শিক্ষণের কোনো নীতি নয়। এরপর দু নম্বর, বিকাশ হলো একটি অন্তহীন প্রক্রিয়া, এই ধারণা যেটির সঙ্গে যুক্ত? আমরা জানি বিকাশ সারা জীবন ধরে চলে এবং নিরবিচ্ছিন্নভাবে চলে, তাই সঠিক উত্তরের অপশান ডি, ধারাবাহিকতার নীতি। এরপর তিন নম্বর, প্রক্রিয়া মূল্যায়ন হলো সঠিক উত্তর হয়ে যাবে এর অপশান গঠনমূলক মূল্যায়ন বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন। যেহেতু প্রক্রিয়া মূল্যায়ন, অর্থাৎ এখানে প্রসেস অ্যাসেসমেন্ট, এই ইংরাজির আপনারা সাহায্য নেবেন, কারণ এবারে দুটো ভার্সানেই প্রশ্ন হবে। প্রসেস অ্যাসেসমেন্ট বা প্রক্রিয়া মূল্যায়ন হচ্ছে কোনো কাজ বা পড়া চলাকালীন শিক্ষার্থী কতটা আয়ত্ত করতে পেরেছে, কতটা শিখতে পেরেছে, বা শিক্ষার্থীর অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিনা সেটা যাচাইয়ের জন্য যে মূল্যায়ন, তাকে বলা হয় গঠনমূলক মূল্যায়ন বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এরপর চার নম্বর প্রশ্ন, সৃজনশীল শিক্ষার্থীদের জন্য কোন কৌশল উপযুক্ত? সঠিক উত্তর হবে অপশান সি, ব্রেন স্টর্মিং। আমরা জানি ব্রেন স্টর্মিং হচ্ছে ক্রিয়েটিভিটি টেকনিক। পাঁচ নম্বর প্রশ্ন, শিশু বিকাশের ক্ষেত্রে নিম্নের কোনটি প্রক্সিমোডিস্টাল ধারা? এটা অবশ্যই সঠিক উত্তর ডি এর অপশান, কেন্দ্র থেকে পরিধি। কারণ শিশু প্রথমে হাতের সঞ্চালন করে, তারপর কিন্তু আঙুলের নির্দিষ্ট কাজটা করতে পারে, অর্থাৎ আঙুলের কোনো অংশ বা আঙুলের ব্যবহারটা করতে পারে, এটাই হচ্ছে কেন্দ্র থেকে পরিধি বা প্রক্সিমোডিস্টাল ধারা। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর আমরা দিয়ে দিলাম। এরপর বাংলা থেকে মডেল কোশ্চেন প্যাসেজ তুলে দিয়েছে, এখান থেকে প্রশ্ন, বাবার লেখা পশ্চিমের ডায়েরিটা নিয়ে এলেন বাক্স খুলে। প্রশ্ন, বাক্স খুলে কি জাতীয় ক্রিয়াপদ? সঠিক উত্তর হয়ে যাবে এর অপশান, সংযোগমূলক ক্রিয়া। মনে রাখবেন, সংযোগমূলক ক্রিয়ার পূর্ব অংশে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয় বসে। যেমন এখানে বাক্স হচ্ছে বিশেষ্য বা নামবাচক, এবং সেই সঙ্গে পরবর্তী পদ দেখুন সমাপিকা বা অসমাপিকা ক্রিয়া হয়, যেমন খুলে। তাই বাক্স খুলে সঠিক উত্তর অপশান এ, সংযোগমূলক ক্রিয়া। এরপর দু নম্বর প্রশ্ন, রাত্রির সমার্থক শব্দ নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক হবে? অবশ্যই সঠিক হবে বি, বিভাবরী, ঘনদা, ত্রিজামা, তমস্বিনী, এই চারটেই হচ্ছে রাত্রির সমার্থক শব্দ। এরপর তিন নম্বর প্রশ্ন, পথের পাঁচালী রচনার সূচনা দিবস? দেখুন প্যাসেজ থেকে উত্তরটা হয়ে যাবে সির অপশান। দেখুন প্যাসেজে উল্লেখ করা আছে তারিখটা এপ্রিল 3, 1925, বাংলা 17 বৈশাখ 1332, সি এর অপশান সঠিক। এরপর বোধ পরীক্ষণ থেকে লাস্ট প্রশ্ন, তথা চার নম্বর প্রশ্ন, উত্তর সাধক আজ পিতৃ অর্চনায় বসেছেন, তার সাধনা সিদ্ধির আশীর্বাদ প্রার্থনায়। আশীর্বাদ শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? অবশ্যই সঠিক উত্তর বি এর অপশান, আশি, বিসর্গ যুক্ত বাদ। এখানে একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে, বাংলা বা ইংরাজি বোধ পরীক্ষণ বা প্যাসেজ দিলে প্রশ্ন এলে কিন্তু আপনাদেরকে গ্রামারের অংশটা বেশি করে যত্নবান হতে হবে বা প্র্যাকটিস করতে হবে। কারণ আপনারা দেখতেই পেলেন এত বড় প্যাসেজ থেকে মাত্র একটা প্রশ্ন দিয়েছে যেটা প্যাসেজ থেকে উত্তর হবে, কিন্তু বাদ বাকি তিনটে প্রশ্নই দেখতে পেয়েছেন আপনারা গ্রামার থেকে, যেটা প্যাসেজ না পড়েই উত্তর করা যাবে। তাই আপনারা প্রথমেই টেক্সট পড়বেন না বা প্যাসেজ পড়ে সময় নষ্ট করবেন না, প্রশ্ন পড়ে উত্তর করবেন, কারণ ম্যাক্সিমামই গ্রামারের উপর পূর্বেও প্রশ্ন এসেছে এবং এবারেও কিন্তু আপনাদের মডেল কোশ্চেনে তাই আছে। এরপর আর একটা কবিতা দিয়েছে, নিম্নলিখিত কবিতা অংশটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির 5 থেকে 8 নম্বর প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করুন। প্রথমেই প্রশ্নে যাব, 5 নম্বর প্রশ্ন, কুহুতানে দ্বার খোলার কথা বলার সাথে আর কি বলা হয়েছে? দেখুন অংশটা কবিতায় কোথা আছে, দেখুন কুহুতানে হেঁকে গেছে, খোলো ওগো খোলো দ্বার খোলো, কাজকর্ম ভোলো আজি, ভোলো বিশ্ব আপনারে ভোলো। দেখুন এর অপশানে আছে কাজকর্ম ভোলো আজি, ভোলো বিশ্ব আপনারে ভোলো, অর্থাৎ সঠিক উত্তর এ হয়ে যাবে। এরপর 6 নম্বর প্রশ্ন, পাগল বসন্ত দিন কোন বেশে এসেছিল? আমরা কবিতাটা দেখে নেব, দেখুন একেবারে উপরে আছে, পাগল বসন্ত দিন কতবার অতিথির বেশে, তোমার আমার দ্বারে বিনা হাতে এসেছিল হেসে। তাহলে এখানে উত্তরের অপশান দেখুন বির অপশান, অতিথির বেশে সঠিক উত্তর হয়ে যাবে। এরপর 7 নম্বর প্রশ্ন, আজ তারে ক্ষণকাল ভুলে থাকি হেন সাধ্য নাই, ক্ষণকাল শব্দটির প্রতিশব্দ? এর অপশান মুহূর্তকাল, বির অপশান কালের ক্ষণ, সি এর অপশান অনেকক্ষণ, ডি এর অপশান অনন্তক্ষণ।
আমরা জানি ক্ষণকাল মানে ক্ষণিক বা অল্প সময়, তাই সঠিক উত্তর হয়ে যাবে এর অপশান মুহূর্ত মাত্র। এরপর 8 নম্বর প্রশ্ন, মিলনের দিনে যারে কতবার দিয়েছিনু ফাঁকি, যাকে মিলনের দিনে ফাঁকি দেওয়া হয়েছিল তাকে কখন শূন্য ঘরে রাখা হলো? উত্তরের প্রথম অপশান এ প্রাপ্তিতে, বি এর অপশান মৃত্যুতে, সি এর অপশান বিদায়ে, ডি এর অপশান বিচ্ছেদে। আমরা এই অংশটা দেখেন কবিতায় কোথায় আছে। দেখুন কবিতার শেষ দুটো লাইন দেখুন, মিলনের দিনে যারে কতবার দিয়েছিনু ফাঁকি, শেষ লাইনটা খেয়াল করুন, তোমার বিচ্ছেদ তারে শূন্য ঘরে আনে ডাকি ডাকি, অর্থাৎ তোমার বিচ্ছেদ তারে শূন্য ঘরে, অর্থাৎ এখানে সঠিক উত্তর অপশান ডি বিচ্ছেদে, অর্থাৎ তাকে কখন শূন্য ঘরে রাখা হয়েছিল, বিচ্ছেদে। কবিতা থেকে 5 থেকে 8 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপর বাংলা পেডাগগি থেকে প্রশ্ন দিয়েছে, 4টে প্রশ্ন দিয়েছে, অর্থাৎ আপনাদের টেটে প্রায় 50% বা 50% পেডাগগি থেকে প্রশ্ন থাকবে। আমরাও পেডাগগির উপর গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দিয়েছি বাংলা গণিত সহ বিভিন্ন বিষয়ের উপর, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা এই ভিডিও শেষে স্ক্রিনের উপর দুটো ভিডিও চলে আসবে, দেখে নেবেন। এরপর 9 নম্বর প্রশ্ন, সুন্দর কথা বলার বৈশিষ্ট্য কোনটি নয়? এর অপশান শ্রবণযোগ্যতা অবশ্যই সুন্দর কথা বলার বৈশিষ্ট্য, অস্পষ্টতা এটা কিন্তু সুন্দর কথা বলার বৈশিষ্ট্য নয়, বি এর অপশান হবে। সি এর অপশান বাকপটুত্ব, এটাও সুন্দর কথা বলার বৈশিষ্ট্য। তারপর ডি এর অপশান স্বতঃস্ফূর্ততা, এটাও সুন্দর কথা বলার বৈশিষ্ট্য, অর্থাৎ সঠিক উত্তর অপশান বি অস্পষ্টতা, এটা সুন্দর কথা বলার বৈশিষ্ট্য নয়। এরপর 10 নম্বর প্রশ্ন, যে ধরনের প্রশ্নের সাহায্যে শিক্ষক উদ্দেশ্যমূলকভাবে শিক্ষার্থীর জ্ঞান ও বোধের গভীরতা যাচাই করার বিষয়ে উদ্যোগী হন তা হল, উত্তরের প্রথম অপশান এ দক্ষতামূলক, বি এর অপশান অনুশীলনীমূলক, সি এর অপশান তুলনামূলক, ডি এর অপশান অনুসন্ধানী। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তুলনামূলক। আপনারা বিএড বা ডিএলএড এর টেক্সট বইয়ে শিখনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য দেখলে এটা বুঝতে পারবেন। জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক এই অপশানগুলো পড়লে আপনি বুঝতে পারবেন এই উত্তরটা হবে তুলনামূলক, এ বি হবেই না, এটা একেবারে শিক্ষণের শেষ স্তরে থাকে দক্ষতামূলক বা অনুশীলনীমূলক। ডি এর অপশানটা অপ্রাসঙ্গিক, অবশ্যই সঠিক উত্তর অপশান সি তুলনামূলক। এরপর 11 নম্বর প্রশ্ন, ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা কোনটি নয়? উত্তরের প্রথম অপশানে যথাযথ পাঠ্যপুস্তকের অভাব, বি অবৈজ্ঞানিক শিক্ষাদান পদ্ধতির ব্যবহার, সি ব্যাকরণ পাঠে শিক্ষার্থীর আগ্রহের অভাব, ডি চিত্তাকর্ষক ও যথাযথ শিক্ষা সহায়ক প্রদীপনের ব্যবহার। অবশ্যই সঠিক উত্তর অপশান ডি চিত্তাকর্ষক ও যথাযথ শিক্ষা সহায়ক ও প্রদীপনের ব্যবহার, কারণ ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা এ বি সি তিনটেই সমস্যা, কিন্তু ডি এরটা ব্যাকরণ শিক্ষাদানের কোনো সমস্যা নয়, কারণ ব্যাকরণ শিক্ষাদানের প্রদীপনের কোনো ব্যবহার নেই বা প্রদীপনের ব্যবহারের কোনো প্রভাব নেই, এবং চিত্তাকর্ষকও নয় কারণ ব্যাকরণ পুরোটাই হচ্ছে বিমূর্ত। এরপর 12 নম্বর প্রশ্ন, শিক্ষা সহায়ক উপকরণ প্রসঙ্গে কোন মন্তব্যটি সঠিক নয়? অবশ্যই সঠিক উত্তর হবে অপশান ডি, শিক্ষার্থীদের পাঠের প্রতি মনোযোগী করে না, কারণ শিক্ষা সহায়ক উপকরণ অবশ্যই শিক্ষণ উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সঠিক, আকর্ষণীয় ও চিত্ত সহজাকারে প্রকাশিত এটাও সঠিক, শিশুমানের উপযোগী হওয়া উচিত উপকরণ এটাও সঠিক, কিন্তু ডি এর অপশানটা ভুল, শিক্ষার্থীদের পাঠের প্রতি মনোযোগী করে না, কারণ আমরা জানি শিশু শিক্ষাকে আকর্ষণীয় এবং মূর্ত করে তোলার জন্য অবশ্যই শিক্ষা সহায়ক উপকরণের অবদান যথেষ্টই, তাই ভুল অপশান অপশান ডি। বাংলা থেকে 12টা সঠিক মডেল কোশ্চেনের উত্তর আপনাদের শেয়ার করলাম, এবং বাদবাকি 3টে পেপার পরিবেশবিদ্যা, গণিত এবং ইংরাজির মডেল কোশ্চেন অ্যান্সার খুব শীঘ্রই আপনাদের শেয়ার করছি। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন, এবং এখন স্ক্রিনের উপর দুটো গণিতের উপর ভীষণ গুরুত্বপূর্ণ পেডাগগির সেট চলে এসেছে, হাত দিয়ে আপনারা দেখে নিন।